আমার জীবনটা বইয়ের পাতার মতন। বই যত ঘাঁটি, বইয়ের পাতা যত উল্টাই, তত যেন নতুন নতুন বিষয় শিখতে পারি। তেমনি ফটোগ্রাফিতেও যত আপনি এই শাটার ক্লিক করবেন তত আপনার অভিজ্ঞতা হবে, এবং যত শাটার ক্লিক করে এবং যত লাইটিং সম্বন্ধে যত জানবেন, প্লেসমেন্ট সম্বন্ধে যত জানবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে। তো আজকের যেই সাবজেক্টের উপরে আলোচনা করব, আমার এক দর্শক আমাকে কমেন্টস করে জানিয়েছিল, সেটা আমার খুব ভালো লেগেছিল, যে দাদা আপনি তো আপনি কেন সবাই ভালো 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 ক্যামেরা, মানে ফুল ফ্রেম যেগুলো বলে, সেই ফুল ফ্রেম ক্যামেরা দিয়ে সবাই ভালো ভালো লেন্স দিয়ে ছবি তোলে, তো সেরকম ছবি তো সবাই তুলতে পারে, তো এমন কিছু দেখান যাতে কম বাজেটে এবং কম পয়সায় ভালো ছবি হয়। আজকের সাবজেক্ট হচ্ছে ক্রপ সেন্সার। ক্রপ সেন্সার দিয়ে কতটা ভালো ছবি নিতে পারি, এবং নর্মাল লেন্সও লাগাবো। এই যে লেন্সটা আছে এটা 1870 লেন্স, এটা প্রাইম লেন্স নয়, একটু আলাদা লেন্স 1870, আর এটা কিন্তু ক্রপ বডি। এবং মজার ব্যাপার হচ্ছে এই বডিটা হচ্ছে 12 মেগাপিক্সেল। 12 মেগাপিক্সেল দিয়ে কত বেটার ছবি তুলতে পারি আজকে সেটাই আমার সাবজেক্ট, মানে ক্রপ বডিতে, মানে ক্রপ সেন্সার যেটা বলে সেই সেন্সারে। তো দেখা যাক আজকে কীরকম ছবি নিতে পারি। আমি এখানে দুটো লাইট আছে গোডক্সের, এই দুটো লাইট ইউজ করবো, প্লাস আর একটা ছোটো ওইটারও গোডক্স, গোডক্সের ওটাও একটা ফিল্ড লাইট হিসাবে ইউজ করবো। তো দেখা যাক কেমন ছবি আসে। প্রথমে 1870 লেন্স দিয়ে আমি ছবিটা তুলব। অ্যাপারচার হচ্ছে আপনার মানে ম্যাক্সিমাম ওপেন হচ্ছে 3.5, তো আমি 3.5-ই আমি ম্যাক্সিমাম নামার চেষ্টা করব। আর এখানে দুটো লাইট একদম দেখুন ওর পাশ, একদম ওর পাশেই এই অক্টাটা লাগিয়েছি, আর এই পাশ থেকে লাইটটা দিয়েছি, ও একটু কি লাইট পাবে, আর ব্যাকগ্রাউন্ডটা একটু যাতে লাইটটা পায়, মানে এত রাতের ছবি তুলছি, তো রাতে ছবি তুলতে গেলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার লাইট দরকার, তো ব্যাকগ্রাউন্ডে যাতে লাইটটা পাই তার জন্য, যেহেতু ক্রপ বডি আমি ফুল ফ্রেম বডিতে কিন্তু এই ঝামেলাটা থাকে না, আর ক্রপ বডিতে তোলার সময় ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক হয় সেক্ষেত্রে আপনাকে লাইটটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে দেখুন ওকে হাফ লাইট দিচ্ছি, প্লাস এখান থেকে একটা ওই হালকা লাইটটা ব্যাকগ্রাউন্ডে যাবে, আর এখানে দেখুন একটা লাইট আমি দিয়েছি, এই লাইটটা হচ্ছে টোটালটাই আপনার ব্যাকগ্রাউন্ডটা লাইটটা করার জন্য। দেখুন এইখানে একটা লাইট দিয়েছি, এই লাইটটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লাইটটা আমার আসবে। তো দেখা যাক ছবিটা কেমন আসে। রেডি, এইখানটা লোক, এইখানটায় স্মাইল একটু, হ্যাঁ রেডি, ফাইন, দারুণ ছবিটা আসলো, ছবিটা খুবই ভালো এসছে। হাফ লাইট একটা আছে, ব্যাকলাইটও আছে, আর ব্যাকগ্রাউন্ডের লাইটটাও আমি মোটামুটি পেয়ে গেছি। তো এই একটা ছবি হলো, এটা শাটার স্পিড ছিল 1/100 আর 4.2। 4.2 কেন কি, আমি তো ফুল ওয়াইডে রাখিনি, ফুল ওয়াইডে যদি যেতাম তাহলে আমার 3.5 পেতাম, কিন্তু আমি যেহেতু একটু ক্লোজ করেছি সেক্ষেত্রে 4.5 নিয়ে নিল এটা। হ্যাঁ ওইদিকে লোক একটু ওইদিকে, হ্যাঁ হ্যাঁ, এখন একটা লং শট নিচ্ছি, তো লং শটটা দেখি কেমন আসে। এটা কিন্তু আপনার লেন্স 1870, আর আমি লং শটে, হ্যাঁ লং শটে কিন্তু এখন 3.5 আমি অ্যাপারচার পাচ্ছি, আর 100 হচ্ছে শাটার স্পিড, আইএসও রেখেছি 320। রেডি, দেখুন লং শটটা ভালোই আসবে আশা করা যায়। আর একটু চিন ডাউন, আর একটু চিন ডাউন, আরও চিন ডাউন, আরও চিন ডাউন, হ্যাঁ বাহ ফাইন, দেখলেন এই অক্টাটা, মানে ওর ফেস লাইট পেলাম, আর এই লাইটটা দিয়ে আমি যেটা লং শটে পেলাম ওর ব্যাক লাইটটাও পেলাম, মানে একটা কি লাইটও পেলাম, প্লাস আমার ব্যাকগ্রাউন্ডে সেই লাইটটাও কিন্তু পেলাম। এইভাবে যদি ছবি তোলেন তাহলে কিন্তু নর্মাল লেন্স দিয়ে বা ক্রপ বডি দিয়েও ভালো ছবি আসতে পারে, কিন্তু লাইটটা কিন্তু ম্যাটার করে, যেটা আমি সবসময় বলি, লাইট যদি ভালো হয়, লাইটিং পজিশন যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু ছবি যে কোনো ক্যামেরাতেই ভালো আসতে পারে, সে ফুল ফ্রেম হোক, ক্রপ সেন্সার বডি হোক, যে কোনো ক্যামেরাতেই ভালো ছবি আসতে পারে। এবার একটা ছবি নিচ্ছে, এই গাছের নিচেও দাঁড়িয়ে আছে, কি মানে লাইটিং পজিশনটা দেখুন, এতটাই অন্ধকার
তার মধ্যে কতটা ভালো নেওয়া যায় সেটাই চেষ্টা করছি। ওইখানে একটা লাইট দিয়েছি যাতে গাছের লাইটটা পাই। রেডি রেডি, মানে এই যে এই লাইটটা আমি নিচ থেকে দিয়েছি এই গাছটা যাতে লাইটিং করা যায়, আর এই লাইটটা দিয়েছি মানে ওটা হালকা লাইটটাও আসবে প্লাস ব্যাকগ্রাউন্ডটা একটু পাবো। রেডি, সুন্দর দেখুন লাইটটা কি নাইস এসছে। ওই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থাকে হ্যাঁ এই থাক, হ্যাঁ একটু আটকে এইদিকে, এই এই এইটা এইদিকে থাকা, এইদিকে থাকা, হ্যাঁ এইদিকে, হ্যাঁ ফাইন, এটা লং শট নিই পুরো। রেডি, হ্যাঁ রেডি, ফাইন, বিউটিফুল। দেখুন এখানে একটা দুর্গার প্রতিমা ডিসপ্লে করেছে, তো এই পার্কের মধ্যে, তো এই পার্কের মধ্যে এসছি ছবি তুলতে, তো দুর্গা প্রতিমাটাকে আমি ব্যাকগ্রাউন্ডে রাখবো, আর এই গাছগুলো দুর্গা প্রতিমাকে লাইট করার জন্য আমি ওখানেও নিচ থেকে একটা লাইট দিয়েছি, আর এই যে নিচে দেখুন একটা লাইট আছে, আর এইখানে দেখুন একটা লাইট দিয়েছি ওর ব্যাকলাইট হিসাবে, ব্যাকলাইট হিসাবে, আর এই অক্টাটা দিয়েছি ওর ফেস লাইট। তো দেখা যাক কেমন ছবিটা আসে। রেডি, আরেকটু এদিকে, হ্যাঁ ফাইন, হ্যাঁ এই এই এই, হ্যাঁ হ্যাঁ রেডি, এইখানটা লুক, এই এইখানটা, হ্যাঁ রেডি ফাইন, আর একটা নেবো একটু, আর একটু লং নেবো, হ্যাঁ রেডি, আসা নিচ্ছি রেডি, বিউটিফুল, লাইটটা খুব সুন্দর এসছে, ব্যাকগ্রাউন্ডটাও লাইটও ভালো এসছে, সবই ঠিক আছে একদম পারফেক্ট। চলো এবার আর কি নেওয়া যায়। তো এখন দেখুন এখানে একটা পোর্ট্রেট একটা নেওয়ার চেষ্টা করবো, এখানেও ওই একইভাবে লাইটটা করেছি, নিচ দিয়ে এই গাছ, এই গাছটাকে লাইটটা করার চেষ্টা করেছি, ব্যাকলাইট একটা দিয়েছি আর কি লাইট একটা, এটা একটা ফ্রন্ট লাইট একটা দিয়েছি, তো 50 mm এই নিচ্ছি। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা যাই না, 50 mm কিন্তু এই বডিতে যখন লাগাচ্ছি মানে কপ বডিতে, তখন আমার এটা প্রায় 70 থেকে 72 mm হয়ে যাচ্ছে, যার ফলে অনেকটাই ফোকাল লেন্থটা বেড়ে যাচ্ছে। হোয়াইট কিন্তু আমি সেইভাবে পাচ্ছি না, মানে অনেক দূরে আমাকে তাহলে যেতে হবে তবেই আমি হোয়াইটটা পাবো, আর যদি এটা যদি আমার ফুল ফ্রেম বডি হতো তাহলে কিন্তু আমি 50 mm কিন্তু যা রেজাল্ট পেলাম তার থেকে কিন্তু আমি বেটার রেজাল্ট পেতাম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ রেডি, এইদিকে টান, এইদিকে টান, হ্যাঁ হ্যাঁ এই ফেসটা এইখানে, এইখানে, হ্যাঁ স্মাইল একটু, হ্যাঁ রেডি, বাহ ফাইন, আর একটা নেবো একটু লঙে, রেডি এই পাশে, এই পাশে লুকটা, এই হয় এইখানে লুকটা, হ্যাঁ রেডি, এই আলো আধারের ব্যাপারটা ভালোই লাগছে। আর একটা দেখি একটু পোর্ট্রেট, একদম পোর্ট্রেট নেই দেখি একটা, এই পোর্ট্রেটের সময় এই লাইটটা আমি একটু ব্যাকে দিতে চাইছি এইখানটা, এবার দেখি দেখি, রেডি বাহ ফাইন, এটা এই লাইটটা একটু পার, দেখুন একটা মজা দেখুন, এই যে দুটো লাইট দুটো শট নিলাম আমি, লাইটটা একটু এগিয়ে আমি কিন্তু এর গার্ড হয়ে গেলাম, মানে আমার ওই লাইটটা লেন্সে আসছিলো বলে আগের ছবিটা কিন্তু একটু ডার্ক চলে আসলো। এইটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট বুদ্ধি, মানে আগের ছবিটা যেটা নিলাম আমার লেন্সে লাইট ঢুকছিলো, যার ফলে আমি কী করলাম, আমি গার্ড হয়ে গেলাম, এখানে গার্ড হয়ে গিয়ে ওই লাইটটা আমি এইটা দিয়ে কেটে দিলাম, কাটার হিসাবে এটা ইউজ করলাম। এইগুলো ইনস্ট্যান্ট বুদ্ধি, এগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ছবি ভালো আসে। আজকে এই ছবিটাও কিন্তু লাস্ট ছবিটা যেটা নিলাম এটাও কিন্তু খুব ভালো এসছে ছবিটা,
and the focus, backlight, সমস্ত কিছু ঠিক আছে। এখন যে ছবিটা নেব এই ছবিটা খুব মজার ছবি হবে। দেখুন আমি ও এখানে গাছের নিচে আমি ওকে দাঁড় করেছি। গাছটা দেখুন একটু লাইট আছে। এটা ওদের মানে আমি কোনো লাইটিং করিনি, এটা নরমাল লাইট, ও আপনার স্ট্রিট লাইট যেগুলো সেই লাইটই রয়েছে। এখান থেকে আমি একটা জাস্ট ফেস লাইট দিচ্ছি আর ব্যাকলাইট, আর এই গাছটাকে লাইট করার জন্য আমি এইখানে ব্যাকে দিয়ে মানে আরেকটু যাতে লাইট বেশি পাই তার জন্য ওই লাইটটা যা আছে আমি এইখানে এক্সপোজার যেটা পাবো তার থেকে এটা অনেক কম পাবো, যার জন্য আমি এই লাইটটা দিয়েছি ব্যাকলাইট গাছে। তো এবার দেখুন আমি একটা লো অ্যাঙ্গেল শটটা নেব। রেডি? হ্যাঁ, আরেকটু এদিকে এইদিকে 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 চেষ্টা করলাম আপনাদের কিছু ছবি দেখাবার, যেটা আমি ক্রপ বডিতে নিলাম, যেটা আমার কমেন্টসে এসেছিলো যে ক্রপ বডিতে কিছু ভালো ছবি তোলার বা দেখাবার জন্য, সেটাই আমি আজকে চেষ্টা করলাম ক্রপ বডিতে কতটা ভালো ছবি নিতে পারি। সেটা আমি 50mm লেন্স ইউজ করেছি আর 1870 যে লেন্সটা এটা 3.5 ম্যাক্সিমাম ওপেন সেই লেন্সটা আমি ব্যবহার করার চেষ্টা করেছি। তাতে যেই জায়গায় আমি ছবি নিয়েছি সেখানে কিন্তু ম্যাক্সিমাম লো লাইট ছিল, এবং লো লাইটে কতটা ভালো ছবি নেওয়া যেতে পারে। দিনের বেলা তো ক্রপ বডিতে ভালো ছবি আসবেই, সেটা তো একদম সাধারণ বিষয়, কিন্তু নাইট ফটোগ্রাফি, ক্রপ বডিতে নাইট ফটোগ্রাফি করাটা কিন্তু খুব মুশকিল ব্যাপার। তো সেটাও আমি করে আপনাদের দেখালাম, কতটা বেটার ছবি আপনারা দেখতে পেলেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে শেয়ার করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।